এবারে ব্যক্তিগত সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরিমণি। তিনি বললেন, আমার ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অধিকার কারো নেই। চিত্রনায়িকা পরিমণি প্রায় এক মাস কারাবাসের পর মুক্ত হয়েছেন। বুধবার 1 সেপ্টেম্বর সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর ফিরে আসেন নিজের বনানীর বাসায়। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে গত এক মাসে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে স্বল্প পরিসরে কথা বলেছেন নায়িকা, তবে শিগগিরই বিস্তারিত জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। পরিমণি গ্রেপ্তার হওয়ার পর তার একাধিক ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, সেগুলো নিয়ে বিতর্ক সমালোচনার ঝড় বয়ে যায়। জামিনে মুক্তি পাওয়ার পর এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন পরিমণি। তিনি বলেন, আমার ফোন গাড়ি সব সিআইডিতেই আছে, যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলো ওই ফোনেই ছিল। আমার ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অধিকার কারো নেই, তাও আমার ফোন থেকে। পরিমণি জানান, তাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে, এজন্যই তিনি আদালত প্রাঙ্গণে চিৎকার করে সহযোগিতা চেয়েছিলেন। তার মতে, চোখের সামনে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি বলবো না? আরে, আমাকে যখন বাসা থেকে নেয় তখন আমি জানি নাকি যে আমাকে গ্রেফতারের জন্য নেয়। কত নাটক করে আমাকে এখান থেকে নিল, বলল জাস্ট অফিসে যাবেন, কথা বলবেন, চলে আসবেন। ওমা, পরদিন দেখি পরিমণি গ্রেফতার, আমি বুঝলাম না কিসের জন্য। উল্লেখ্য, গত 4 আগস্ট বিকালে পরিমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। 4 ঘন্টার অভিযান শেষে তাকে আটক করে এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়। সেই মামলায় 19 দিন কারাগারে ছিলেন তিনি। এছাড়া আরও 8 দিন তিনি থানা ও সিআইডি হেফাজতে ছিলেন বলে জানা যায়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।